হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম আজকের ক্লাসে আমরা ক্লাস নাইনের রায়ো মার্টিন দু হাজার তেইশ প্রশ্নপরিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের এক নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের পিডিএফটি তোমাদের প্রয়োজন হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওর মাঝেই আমি পিডিএফের পাসওয়ার্ডটি বলে দিয়েছি এক নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ এক নম্বর প্রশ্ন হল ব্যক্তি স্বাধীনতা রক্ষাকল্পে রাষ্ট্রের আইন শাসন ও বিচার বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণের দাবি জানান অপশন সি মন্তেস্কু দু নম্বর প্রশ্ন হল প্রজাপতি রাজা নামে পরিচিত অপশন বি পঞ্চদশ লুই তিন নম্বর প্রশ্ন হল ফ্রান্সে প্রচলিত বেগার শ্রমকে বলা হতো অপশন এ করভি চার নম্বর প্রশ্ন হল ফ্রান্সে অর্থললুপ নেকড়ে কাদের বলা হতো এর উত্তর হবে অপশন ডি দের পাঁচ নম্বরে আছে বিপ্লবের তরবারি রূপে পরিচিত অপশন সি নেপোলিয়ন ছ নম্বর প্রশ্ন হল রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল অপশন এ জার্মানিতে সাত নম্বর প্রশ্ন হল রুশ গেরিলা বাহিনীকে বলা হতো অপশন এ কসাক আট নম্বর প্রশ্ন হল ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের রচয়িতা হলেন অপশন সি লিও টলস্টয় নম্বর প্রশ্ন হলো জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত অপশন এ লিপজিগের যুদ্ধ দশ নম্বর প্রশ্ন হল নেপোলিয়ন মৃত্যুবরণ করেন অপশন ডি সেন্ট হেলেনাতে এরপরে আছে একটি বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর কে বলেছেন এর উত্তর হবে অ্যাডাম স্মিথ দু নম্বর প্রশ্ন হল ত্রিফল যুদ্ধ কবে হয়েছিল এর উত্তর হবে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে এরপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো তিন নম্বর প্রশ্ন হলো জিরন্দিন দলের অন্যতম নেতা রোবস্পিয়রের নেতৃত্বে ফ্রান্সের সন্ত্রাসের শাসন চলছিল এটি ঠিক হবে চার নম্বর প্রশ্ন হল আঠেরোশো চার থেকে আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দের সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয় এটি ভুল হবে এর সঠিক উত্তর হল সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দের সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয় এরপরে আসে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো পাঁচ নম্বর বিবৃতি হলো। ফরাসি রাজা দীর্ঘ একশো বছর স্টেটস জেনারেলের অধিবেশন ডাকেননি এর উত্তরবে ব্যাখ্যা এ রাজা নিজের নিরঙ্কুশ স্বৈরাচার চালিয়ে যেতে চেয়েছিলেন ছ নম্বর বিবৃতি হল স্পেনের মানুষ নেপোলিয়নের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেছিল এর উত্তরবে ব্যাখ্যা সি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে স্পেন অস্বীকার করে তোমাদের যদি এই স্কুলের ফুল পিডিএফটির প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের কাছ থেকে পিডিএফটি কিনতে পারো পিডিএফটির মূল্য মাত্র পাঁচ টাকা আমরা পেমেন্টটি ফোনপে আর গুগল পের মাধ্যমে নিয়ে থাকি পিডিএফটিতে এক নম্বর দু নম্বর তিন নম্বর ও চার নম্বরের সমস্ত প্রশ্নের উত্তরই তোমরা পেয়ে যাবে স্ক্রিনের মধ্যে দেওয়া নম্বরটি তোমরা মোবাইলে সেভ করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমরা পেমেন্ট প্রসেসটি তোমাদের বলে দেব তিন নম্বরে আছে দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল পোশাকী অভিজাত কাদের বলা হয় এর উত্তর হবে সপ্তাদশ অষ্টাদশ শতকে ফ্রান্সের রাজারা অর্থের বিনিময়ে কিছু প্রশাসনিক পদ বিক্রি করেন সমাজের তৃতীয় শ্রেণীভুক্ত বুর্জোয়া বা মধ্যবিত্তরা এই পদগুলি নিয়ে অভিজাত হয়েছিলেন এদের কর্মসূত্রে অভিজাত বা পোশাকে অভিজাত বলা হতো এদের মধ্যে ছিলেন প্রশাসন আইন ও বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মচারীরা দু নম্বর প্রশ্ন হল কে কোন ঘটনাকে রাজতন্ত্রের সবযাত্রা বলেছেন এর উত্তর হবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ছয় অক্টোবর প্যারিসের কয়েক হাজার মহিলার দাবি অনুসারে রাজা সোড়শ সপরিবারের নিজ ইচ্ছার বিরুদ্ধে ভার্সাই থেকে প্যারিসে আসতে বাধ্য হন মহিলাদের শোভাযাত্রার সূত্রে রাজার প্যারিসে আসার বিষয়টিকে ঐতিহাসিক রায়কার রাজতন্ত্রের অন্তিম যাত্রা সূচক রাজতন্ত্রের সব বলে চিহ্নিত করেছেন তিন নম্বর প্রশ্ন হল কোর্ট নেপোলিয়নের দুটি ত্রুটি উল্লেখ করো এর উত্তর হবে কোর্ট নেপোলিয়নের প্রধান দুটি ত্রুটি ছিল এক নম্বর ত্রুটি হল সমাজে নারীদের মর্যাদা হ্রাস দু নম্বর ত্রুটি হল শ্রমিকের গুরুত্বহীনতা চার নম্বর প্রশ্ন হল দিবসের রাজত্ব বলতে কি বোঝায় এর উত্তর হবে আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দের মিত্রশক্তির কাছে পরাজিত নেপোলিয়ানকে ফ্রান্সের সিংহাসনচ্যুত করে এলবা দ্বীপে পাঠানো হয় নেপোলিয়ান এক বছরের মধ্যে এক জন সৈন্য নিয়ে এলবা দ্বীপ থেকে ফ্রান্সে ফিরে আসেন এই সময় নেপোলিয়ান ফ্রান্সে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের কুড়ি মাস থেকে উনত্রিশে জুন পর্যন্ত একশো দিন রাজত্ব করেন একে শত দিবসের রাজত্ব বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন হল টেনিস কোর্টের শপথ কাকে বলে এর উত্তর হবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কুড়ি জন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা স্টেটাস জেনারেলের অধিবেশনে তাদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন সেটি তালাবন্ধ আছে তারা তখন আবেসিয়েস ও মীরাবার নেতৃত্বের পাশের কোটে খেলার মাঠে সমাবেত হন এখানে তারা শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা করা হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন একেই টেনিস কোর্টের শপথ বলা হয় ছ নম্বর প্রশ্ন হল পোড়ামাটি নীতি বলতে কি বোঝায় এর উত্তর হবে পোড়ামাটি নীতি হলো এক ধরনের রণকৌশল আক্রমণকারী সৈন্যরা যাতে আক্রান্ত দেশের জিনিসপত্র ব্যবহার করতে না পারে তার জন্য আক্রান্ত দেশের সৈন্যরা নিজেদের জিনিসপত্র নিজেরাই পুড়িয়ে ধ্বংস করে দিত আঠারোশো বারো খ্রিস্টাব্দে নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করেছিলেন তখন রাশিয়ার সৈন্যরা যুদ্ধ না করে পিছিয়ে গিয়ে খাদ্য ও শস্য জ্বালিয়ে দেয় পানীয় জলে বিষ মিশিয়ে দেয় এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শত্রুপক্ষের অগ্রগতি ব্যাহত করে এই রণকৌশলই পোড়ামাটি নীতি নামে পরিচিত আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও পরের স্কুলগুলির প্রশ্নের উত্তর আমরা নেক্সট ক্লাসে করব তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে